গেম ইজ ওভার, দেখেছো দিদি তুমি তো হেরে গেছো। নীল আকাশ ফুলপাপড়ির বাড়িতে যায়নি, হ্যাঁ নীল আকাশ ফুলপাপড়ির বাড়িতে যায়নি, কিন্তু আমার ডাউট ছিল ওখানে যাবে, কারণ বাবা বাবা একটা ফ্যাক্টর ছিল, সেই বাবা ফ্যাক্টরটাই কিন্তু এখানে কাজে আসলো। পুরোটাই ড্রামা, একটা বয়স্ক মানুষ, ঘেন্না লাগছে, ঘেন্না লাগছে বলতে একটা বয়স্ক মানুষ এতটা মিথ্যাবাদী হতে পারে? দিদি কি বলছেন, মানুষটা পড়ে গেছে, মানুষটা একটা পেশেন্ট। ইয়েস শুনুন, দুদিন ধরে যে ভদ্রলোক ভিডিওগুলি দিচ্ছিলেন আমার মাথাটা না কাজ করছিল না, যে প্রথম ভিডিওটা আমি ভিডিও করেছিলাম যা রটে তার কিছু হলেও বটে মানে হয়, কিন্তু আসলে সেটা না, মনে আছে? এটার ভিতরে একটা ইনার মিনিং ছিল, আমি বারবার বলছি এটা ইনার মিনিংটা কি, ইনার মিনিংটা কি? দিদি তুমি এত কথা বলছো কেন? বলতে হবে, আজকে আমি দু তিনটা ভিডিও নামাবো, আজকে ধুয়ে দেবো ম্যান্ডিয়ার ম্যান্ডি চোদ্দ গুষ্টিকে, ছোট লোকগুলি ভিউয়ার্স সাথে খেলছে লাখ লাখ ভিউজের জন্য, তাই না? হ্যাঁ, এবং এই এই বুইরা, আজকে আমি মেশে মাসে বলবো না, বুইরা বলবো, এই বুইরা আরো শয়তান। হ্যাঁ তো কি হয়েছে, তখন আমি বলেছিলাম যে এটা কেন বলছে, যে আমার সাথে প্রেম ছিল না কিন্তু লোকে ভেবেছিল আমার সাথে প্রেম, এটা আমি মেনে নিয়েছি দাদার সম্মানার্থে। মানে তোমরা যেটা ভাবছো সেটা সত্যি না, এটা উনি বলার চেষ্টা করেছেন। কালকে ভিডিও ছেড়েছিলেন একটা, এটা নিয়ে ভিডিও করার সময় পাইনি, পিসি সরকার জাদুকরকে নিয়ে, মানে ম্যাজিক নিয়ে। হ্যাঁ কিছু কিছু ম্যাজিক উনি জানেন, ম্যাজিক দিয়ে অনেক কিছু চেঞ্জ করতে পারেন। ম্যাজিক কথাটা কেন এসেছিল, ট্রাই টু ইউজ ইউর ব্রেইন ডিয়ার ভিউয়ার্স, ম্যাজিক করে অনেক কিছু পাল্টানো যায়, ম্যাজিক করে কিছু করা যায়। আমি কিন্তু কালকে ভিডিওটা নিয়ে অনেকক্ষণ ভেবেছিলাম, দেখেছি ভিডিওটা কালকে, আমি ভিডিওটা ওনাকে নিয়ে ভিডিও কালকে আমি করিনি, সময়েরও ব্যাপার তো আছে, করিনি, কিন্তু আমার ভাবতে আমি ভেবেছি ম্যাজিক ওয়ার্ড হঠাৎ করে কথা নেই বার্তা নাই, উনি তো এখানে ভিডিওগুলি করে না, উনি ম্যাজিক নিয়ে কথা বলছে, শরীর খারাপটা কিন্তু সরে গেছিল, ম্যাজিক নিয়ে কথা বলছে এবং উনি ম্যাজিক জানে, উনি কোট আনকোট উনি ম্যাজিক জানে, সেটাই হলো, সেটাই হলো। দুটো ভিডিও আমি দেখেছি, ম্যান্ডিরও দেখেছি, বাবারও দেখেছি, আজকে খেয়েই ফেলবো, মেজাজ খারাপ হয়ে গেছে আমার। ম্যান্ডি কি বলেছে, বাবার শরীর প্রচণ্ড খারাপ, বাবার খবর এসেছে যে তুমি যে এখন না আসো বাবাকে শেষ দেখা দেখতে পারবে না, নিজেকে সারা জীবন ব্লেম করবে, তুমি বাবাকে শেষ দেখা দেখতে পারোনি। বাবার সাথে কথা বলেছে, কাজের মাসির যখন ফোন করেছিল অল্প মানে উপর উপর কথা হয়েছে, তারপর বাবার ফোন থেকে পাড়ার ছেলেরা, বাবা ক্লাবকে জানিয়েছিল, ক্লাবের ছেলেরা ওর সাথে ফোনে কথা বলেছে। আচ্ছা, যখন তোমার বাবার এমন অবস্থা শুনবে তখন তুমি বেছে বেছে প্যাকিং করবে? ম্যান্ডি যে বাবার বাড়িতে গেছে কতগুলি ব্যাগ নিয়ে গেছে, তার মানে দিদি ওরা তো সব কিছু খুলে নাই, অনেক কিছুই খুলে ফেলেছিল, খুলে আলমারিতে রেখে দিয়েছিল, ও অনেক কয়টা ব্যাগ নেয়, তখন নাকে মুখে একটা ব্যাগের মধ্যে যা আছে, যে কয়টা কাপড় আছে, দুই তিনটা কাপড়, চার পাঁচটা কাপড়, সেটাই কিন্তু ফিলিংস হয়, পার্সোনাল ফিলিংস থেকে বলছি। এমনও দিন গেছে খবর পাওয়ার পর মানে চুড়িদারের ওপরটা নিয়েছে, নিক্সটা নিয়ে, কারণ তখন তো আর ম্যাচিং এর প্রশ্ন আসেনি, যা পেয়েছি খুলে চলে গেছি, এটা একটা মেয়ের ফিলিংস হয়। যদি সে নিজের ওরস থেকে জন্মায় সেই মেয়েটা কোনোদিন ওই ব্যাগ খুলে খুলে ওইভাবে, সবগুলি জড়িত আছে নাটকে, ওইভাবে খুলে খুলে গুছাতে পারে না যে এটা নেবো ওইটা নেবো ওটা নেবো, ও কিন্তু সুন্দরভাবে গুছিয়ে নিয়ে গেছে, কারণ ও জানে ও কিছুদিনের জন্য যাবে, হয়তো বা ও আর ফিরেও না আসতে পারে। কেন বলছি, ও কি বলেছে, ভেবেছিলাম দাঁতে দাঁত চেপে, পয়েন্ট টু বি নোটেড, ও ওইখানে ভালো ছিল না, আমি বারবার বলছি, কারণ ও সব কিছু সহ্য করতে পারবে, ও হচ্ছে ডাই হার্ড ব্লগার, প্রফেশনাল, ওয়াইটি ইজ এ প্রফেশনাল, বারবার ওই কিন্তু বলে, এবং ও ডাই হার্ড প্রফেশনাল। হ্যাঁ, ওর কাছে কোনো ছুটি নেই, ওর কাছে কোনো ইসে নেই, আর পয়সার জন্য মানে ভিউজের জন্য সবকিছু করতে পারে, যেটা ওর মাও বলেছে যে ওর মার ওই যে আগের প্রেমিককে যখন ছেড়ে এসেছিল একবারের জন্য আসে নাই, ও টাইটেল দিয়ে দিয়েছিল এখন থেকে আমার মা আমার কাছে থাকবে, আমার মার দায়িত্ব আমি নিয়ে নিলাম। ওই কথাটার এফেক্টেই কিন্তু কিছুটা হলো ওই লোকটার হার্ট অ্যাটাক হয়েছিল, কারণ এই অবস্থায় ও ওকে ছেড়ে চলে গেছে সেটা সেই মানুষটা ভাবতেও পারেনি। আমি আগেই বলেছিলাম ও জীবনে কোনোদিনও বসিরহাটে কোনো সম্পত্তি কিনবে না, কোনোদিন না। তোমরা মানে এ ভিডিও সে ভিডিও তার ভিডিও দেখুন, ফ্ল্যাট নিল দেখুন, জমিন নিল, আমাকেও ভাবতে বাধ্য করেছে, দিদি ওই জায়গাটা তোর না, ওই জমিনটা তোর না। আমি আগেই বলেছি ও রানাঘাট যে যেখানে থাকে না, আর ওদের মতো মেয়েরা ওরা অনেকটাই কোর ব্যাং, তো সেই কোর ব্যাংরা খুব বেশি হলে যদি কিনতে হয় কোনোদিনও ওর কলকাতায় কিনতে পারে, ও বসিরহাটে তো, বসিরহাটে তো জীবনও কিনবে না, বসিরহাট নাম দুই বলছি ও জীবনও কিনবে না, কারণ ব্যাপারটা একটু অন্যরকম আছে, ও এখানে কিনবেই না। তো কলকাতা না কিনুক, রানাঘাটের আশেপাশে কোনো এরিয়ায় কিনতে পারে, রানাঘাট থেকে যেটা ওর কাছে লোকালিটি কাজের হবে। আচ্ছা, ও কি বললো, আগে বলতো ক্লাস থ্রিতে উঠলে বা ফোরে উঠলে মেয়েকে ওর ওর স্কুলে পড়াবে, আজকে কি বললো,
ও ছ মাস পরে, পয়েন্ট বি নোটেড, ছ মাস পরে ফিরে এসে ও সৌমেনের স্কুলে মেয়েকে ভর্তি করে দিল। সৌমেনের নামটা কিন্তু এখনো আবার পুরো নাম নিচ্ছে, ঠিক আছে? তারপরে কালকে ও গেল, কালকে ওর মিল হলো, রাত্রেবেলা সৌমেন কমিউনিটি পোস্ট দিল যে এখন থেকে ভিডিও দেবে, তার মানে 1 লাখ সেলিব্রেশন টাইম। আর সেই সেলিব্রেশন টাইমে মিয়া বিবি পাশে থাকবে, মিয়া বিবি পাশে থেকে 1 লাখ সেলিব্রেশন টাইম, ইয়েস। তারপর দেখো মানুষটা পড়ে গেছে, এতটাই অসুস্থ হয়ে গেছে যে মেয়েকে আসতে বলেছে, মেয়ে চলে এসছে। একটা কথা বলো ভিউয়ার্সরা প্লিজ, আমি জানি মেশামশাইকে, আমার মেশামশাই বুইরা, বুইরা মেশামশাইকে অনেকের প্রচন্ড ভালোবাসে। একটা মানুষ পড়ে গেছে, ও নাকি মেয়ের সঙ্গে ফোনে কথা বলতে পারছে না, এমন অবস্থা। সেই মানুষটা উঠে বসে ভিডিও করতে পারছে, এমন না যে মেশামশাই রোজ ভিডিও দেয়, কিন্তু আজকে ভিডিওটা কেন দিল, কারণ জানতো মেয়ে নাতিন আসবে, আর মেয়ে নাতিনের মুখ যদি ক্যামেরাতে দেখায় তাহলে সেই ভিডিওটা ভালো চলবে, আজকের ভিডিওটা মার্কেটটা ওর হাই হবে, এইটা জেনে, ইয়েস, আজকের মার্কেটটা ওর হাই হবে জেনে বুঝে করে খালি গায়ে লুঙ্গি পরে উনি ভিডিওটা করলো। সেই মানুষটা কিন্তু কথা বলতে পারছে না, সেই মানুষটা কিন্তু মেয়ের ফোন, লাস্টে দুটো ফোন কিন্তু রিসিভ করতে পারেনি, যেই মানুষটা দুটো ফোন রিসিভ করতে পারেনি সেই মানুষটা সেই অবস্থায় বসে ভিডিও করতে পারছে, বিশ্বাস করতে পারলে? ফোনটা কেন করতে পেরেছে, কারণ উনি রান্না করেছিল, তার মানে উনি রান্না করছিল এবং রান্না করেছিল এবং ফোনটা নাকি তরকারি ঝুড়ির উপরে রেখেছিল, তার জন্যই নাকি উনি কষ্ট করে ওইখান থেকে ক্লাবের ছেলেদেরকে ফোন করতে পারছে, মানে কোন এক মহিলাকে ফোন করে, তার কোন ছেলে ছিল, সেই মহিলার মানে ছেলেটা কাজ করছিল পাঠিয়েছে, আর একটা কোন ছেলেকে ফোন করেছিল। ভুলে যেও না ওনার প্র্যাঙ্কেও কিন্তু কিছু ছেলে সাথ দিয়েছিল, আর সত্যি ওরা ক্লাবের কোনো ছেলেকে ডেকেছে কি না এনেছে জানি না। এখন এই ভিডিও দেখার পর কালকে হয়তো দুটো ছেলেকে দাঁড় করে বলবে, বলো আমার কি অবস্থা ছিল, আমি ফোন করেছিলাম কিনা, ওরা কিন্তু হ্যাঁই বলবে, ওই ছেলেগুলি কিন্তু হ্যাঁই বলবে, বলে দিচ্ছি ওরা এটা এইটা বলতেই পারে। পুরোটাই মিথ্যা গেম, পুরোটাই মিথ্যা গেম। তারপর একটা বয়স্ক লোকে এত মিথ্যা কথা বলবেন, মেয়ে মেয়ের জামের ভালো, মেয়ে মেয়ের জামের ভালোর জন্য আপনিও আপনিও জড়িত আছেন এই গেমে, যেমন বলেছিলেন না 20,000 টাকা দিয়ে সুইডেনে দেওয়ার জন্য একটা ঝগড়া করছিল, পরে ঠিক বলে দিলেন 20,000 টাকা জুয়া খেলে উড়িয়েছে, আপনি হচ্ছেন এক টাউট, সারা জীবন টাউটগিরি করেছেন, এখনো টাউটগিরি করছেন, টাউটগিরি করতে করতেই যাবেন, না মেয়ের ভালোবাসা পেয়েছেন না স্ত্রীর পেয়েছেন, টাউটগিরি করতে যাবেন। তারপরে ভেবে দেখো, এসে বললো বাবা তো শুয়ে আছে, বাবাকে কি করবো, গুছালো টুছালো ঘটটর রান্না টান্না যেটা হবে, আর একটা খোঁচা মেরেছে ফারিয়াকেও, এই বাড়িতে ঝাড়ু পোছা বাসন মাজতে হয় না, এই বাড়িতে শুধু রান্নাটা করতে হয়, পয়েন্ট ইভ নোটেড। ফারিয়ার বাড়িতেও ভালো ছিল না, ভালো হয়েছে চলে এসেছে ওখান থেকে, কারণ ওইখানে ঠ্যাং সন্ধিরে আসলে পরে হসপিটাল থেকে একটু শোয়ার জায়গাও লাগবে, ঠ্যাং সন্ধির কতদিন মাটিতে শোবে বলো, আর ওর মেয়ে আর ও আবার এসি ছাড়া শুতে পারে না, যদিও বাবার বাড়িতে বালিশ নেই, কিন্তু বাবার বাড়িতে বালিশ কেনা, বাবার বাড়িতে এসি বোধহয় আছে, বাবার ও নিজেরই হবে, এটা টুটু টুমারি বাড়িটা তো নিজেরই দেখিয়ে দিয়েছে, বাড়িটা ম্যান্ডির ম্যান্ডি ভবন, আচ্ছা, এবং এটা ওর জন্মদিনে ওর বাবা ওকে বাড়িটা গিফট করেছিল। তারপর ও বাবার বাড়িতে কেন আসেন আগে, কারণ বাবার বাড়ি, ওই যে বললাম এসি বড় খাট একটা ব্যাপার ছিল, কিন্তু সেটা ওইখানেও ওইখানে খাট এসি ছিল, কিন্তু ধীরে ধীরে বুঝতে পেরেছে যে ওই জায়গাটাতে ও নেই। আচ্ছা এগুলি পরে বলবো, অন্য ভিডিওতে বলবো। তারপরে দেখো লোকটা বাবা রান্না ডাক্তার খুঁজে পাচ্ছি না, হ্যান না ত্যান না, আমি সবগুলি ক্লিপিংস লাগিয়ে দেবো, হ্যাঁ, ভদ্রলোক অসুস্থ, নীল শার্ট পরে, প্রথম ছিল খালিয়া ভিডিওটার মধ্যে আনার জন্য, মানে কি বলে এটাকে, পাবলিকদের বোঝানোর জন্য, সত্যি অসুস্থ খালিয়া, ভদ্রলোক নীল শার্ট পরে বসে, মানে উনি রেডি, শার্ট টার্ট পরে বসে উনি আবার ভিডিও করতে বসলেন, ডাক্তার খুঁজে পাওয়া যাচ্ছে না, ডাক্তারের কাছে যাবো কি না, হ্যান করবো কিনা তান করবো কিনা, যেই মানুষটা বসে ভিডিও করতে পারে সেই মানুষটা বসে খেতে পারে না, আচ্ছা। তারপর মেয়ে বলল, বাবাকে বলছিলাম খাইয়ে দেবো, বাবাকে আমি অনেক কষ্ট করে বসিয়ে দিলাম, বাবা বললাম নিজেই খাবো, বাবাকে কষ্ট করে বসিয়ে খাওয়াতে লাগলো,
আর সেই বাবাকেই বাবাই বসে আরামসে ইয়াস উনি তিনবার ড্রেস চেঞ্জ করছেন কালকে, নোংরা ইতর মানুষ কতগুলি। তারপর ভিডিও করলো, তারপর সোমেন আসলো, প্রেম প্রীতি হলো, সোমেন এসে মেয়েকে নিয়ে গেল, তার তার পরিণাম রাত্রের কমিউনিটি পোস্ট যে কালকে থেকে ভিডিও আবার দেব, কারণ ডোজটা ম্যান্ডি দিয়ে দিয়েছে, যেটুকুনি হোক যাই রোজগার হোক করতে থাকো, কারণ এই কামাইটা কাজ হবে, তুমি ভিডিও দেওয়া ছাড়বে না। আমরা এটাকে বন্ধ করতে পারি না, এই খেলটা বন্ধ করতে পারি না। আমি এত কষ্ট করছি, ফারের বাড়িতে গেছি, লোকের ঝামটা খেয়েছি, দাঁতে দাঁত চেপে আছি, হ্যাঁ। তারপর আরো কথা বলছি, রাত্রেবেলা আবার বাবাকে দেখাতে, বাবা অসুস্থ দেখাতে হবে, কি দেখালো বাবা সেই খালি গায়ে শোয়া মেয়ে শুয়ে শুয়ে রুটি তড়কা খাওয়াচ্ছে। বাবাকে বললাম তোমাকে আর উঠতে হবে না, কি ভাবছেন মেয়ে খাইছে কাঁচকলা, 2 সেকেন্ডের ভিডিও, 2 গাল, আমি খাওয়াই, আমি আমার বালিশটাকে খাওয়াচ্ছি, ঠিক আছে, দেখো বাবা খাও, বাবাকে খাইয়ে দিচ্ছি, হ্যাঁ বাবা, হয়ে গেল, ক্যামেরা অফ, বাবা তারপরে উঠবে, ওসব উঠে বসে গিলবে, উঠে বসে গিলবে, ইয়েস, যেই বাবা পড়ার সঙ্গে সঙ্গে বসে বিস্কিট খেয়ে প্যারাসিটামল খেতে পারে, সেই বাবা দুপুরবেলা উঠে বসাতে কষ্ট হতে পারে, বলুন আপনারা। সঙ্গে সঙ্গে পড়ার কিছুক্ষণ পরে আমরা কিন্তু ভালো ফিল করি, জ্বর কিছুটা কমে গেলে ভালো ফিল করি, কিন্তু উনি কিন্তু তখনই উঠে বসে শুধুমাত্র ভিডিও না বিস্কুট খেয়েছিল, সেই মানুষটা রাত্রেবেলা বসে রুটি তরকারি খেতে পারবে না, ওকে ওকে খেতে পারিনি, মেয়ে সেবা করছিল, বাবা অসুস্থ, সেই বাবা ভিডিও এন্ডিং করতে গিয়ে কটা ভুল কথা বলে দিয়েছে, জানো তো মিথ্যা কথা কখনো জোড়া লাগে না, মিথ্যা দিয়ে শাক ঢাকা যায় না। আবার বাবা চলে আসলো ইয়েলো শার্ট দিয়ে, বাবা ইয়েলো শার্ট পরে নাতিনকে কুলে নিয়ে, পয়েন্ট বি নোটেড, যেই বাবা অসুস্থ সেই বাবা নাতিনকে কুলে নিয়ে, একটা জিনিসকে কোলে নিতে গেলে এইখানে আমার চাপ পড়ছে, এইখানে আমার চাপ পড়ছে, এবং ব্রড স্মাইল দিয়ে বসে বলল, ভিডিওটা আমি শেষ করিনি, হ্যাঁ নাতিন মনে করে দিল, নাতিনকে কোলে, নাতিন তো ভেরি গুড ব্লগার, নাতিনকে কোলে নিয়ে ভিডিও করছি বলে দিল। আচ্ছা তারপর তারপর নাতিনকে কোলে দিয়ে কোলে ভিডিও করলো, আমি অনেকটা এডিট করে ফেলেছি বলে বললো, না 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 না, ম্যান্ডি আমাকে এডিট করে দিয়েছে, কথাটা ঘুরিয়ে ফেললো, এডিট করে দিয়েছে আর কি, এটা এখন এটা একটু এডিট করে লাগিয়ে দেবো, এখন কি আমাকে আমার মেয়ে খাইয়ে দিয়েছে, মানে এইসব কথা, মানে জাস্ট সিম্পেথির কথা, যেটা কোনো রকম মানে ইসে নেই, মিথ্যাবাদী 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 পরিবার। তারপর মেয়েটা বলে দিল কালকে পিসির বাড়িতে যাবো, পিসি অসুস্থ, আমরা সবাই জানি পিসি চেন্নাই যাবে না, কোথায় যাবে, তো পিসির বাড়িতে দেখা করতে যাবে, তো ননদের সঙ্গে মিল, শাশুড়ির সঙ্গে মিল, বরের সঙ্গে অমিল হতে পারে, কোনোদিন হতে পারে না ম্যান্ডি। এবং আরেকটা কথা ম্যান্ডি এখানে বলেছে যে মেয়ে খেয়ে এসেছে কলাই ডাল আলু পোস্ত, মেয়েটা আমার কদিন ধরে ধরে আলু পোস্ত খাওয়া করতে বলছিল, বাব তুই খেয়েছিস, আমি খুব খুশি হয়েছি, কারণ এই আলু পোস্ত তো বললাম না ওই বাড়ির খাওয়া দাওয়া ওর কোনো পছন্দ হতে পারে না। তারপর আরো 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 প্রত্যেকটা পয়েন্ট আমি আরেকটা ভিডিও করে ক্লিপিংস দিয়ে দিয়ে কেটে 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 আমি এই ভিডিওটার এই ভিডিওটার ক্লিয়ারিফিকেশন দিয়ে আমি তোমাদেরকে দেবো, যেই মানুষটা বলেছে কি আমি অর্ডার দিয়েছি খাওয়ার, কি অর্ডার দিয়েছে, বিরিয়ানি, কারণ মেয়ে খেতে বলে, ওদের তো বিরিয়ানি আর খাসি ছাড়া চলে না। আচ্ছা আমি 2 গাল বাবার থেকে খেয়ে নেবো, বাবা কিন্তু তখন রান্নাঘরে ছিল খালি গায়ে, তার মানে বাবা রান্না করছিল, বাবা বলেছে জ্যান্ত মাছ কোথাও পেলে অর্ডার দে, কিন্তু কোথাও জ্যান্ত মাছ পায়নি, খাওয়ার কি আসলো, সোয়াবিন আর ডিমের ঝোল, হতে পারে কোনো একটা, মানে সোয়াবিনটা বোধহয় বাবাই রান্না করেছে, হ্যাঁ ভাত তো বাবাই রান্না করেছে, বিরিয়ানিটা মেয়ের জন্য অর্ডার দিয়েছে, কারণ বিরিয়ানি খেতে তো দুজনই পাগল, আর ডিমের ঝোলটা অর্ডার দিয়েছে, দেখেছো তো দুটো কৌটা ছিল, একটা বিরিয়ানির আর একটা ডিমের ঝোলের, দুটো প্যাকিং ছিল, তাই বিরিয়ানি আর ডিমের ঝোল অর্ডার দিয়েছে, সোয়াবিনটা কিন্তু বাবারই রান্না ছিল, রাত্রেবেলা বাবা আবার রান্না করবে, নাতি ওরা তো একটু খয় না পাগল, এমনি তো খয় না পাগল, মেয়ে ওইখান থেকে এসেছে, বাপ বেটির জন্য বাবাকে রান্না করালাম না রুটি তরকারি, কারণ ভুলে যেও না যখন ও মার কাছে ছিল, মা তো ভালো রান্না করতে পারে, মার ঘরে রান্নাও হয়, তখনও কিন্তু ম্যান্ডি বাইরের থেকে রান্না করিয়ে এনেই খাচ্ছিল। কালকে বাজারে যাব, কালকে ওখানে রান্না হবে, বাবা সম্পূর্ণ ভালো, যদি পড়ে গিয়েও থাকে, ওই বলছে প্যারাসিটামল মাথা ব্যথা কমে গেছে, এটা তো অস্থায়ী, মাথা ঘুরে পড়ে যেতেই পারে, হ্যাঁ উনি যেহেতু শরীর খারাপ বলছিল, কিন্তু
বাবা মোটামুটি সম্পূর্ণ ভালো, আর কদিন আগের থেকে যে কলেজে ভিডিও করা শুরু করেছিল এবং বলছিল আমার শরীরটা খুব খারাপ, সেটা খারাপ, এটাও হতে পারে, এটাও হতে পারে পার্ট অফ ড্রামা। ইয়াস, ওরা টাউট ফ্যামিলি। আমি যদি এখন শ্বাস এইভাবে করে করে ভিডিও করি তাহলে কি আমি অসুস্থ হয়ে গেলাম? দেখতে চাও, দেখতে চাও করতে পারি পারি কি না? হ্যাঁ, উনি কিন্তু ভালো প্র্যাঙ্ক ভিডিও করতে পারে। একটা ভদ্রলোক যে পড়ে গেছে, যে শেষ নিঃশ্বাসের জায়গায় চলে গেছে, জানে না ও ফিরে দেখবে কি না দেখবে, সেইখানে সেইখানে সে ভদ্রলোক একই ভিডিওতে তিনবার খালি গায়ে না, বারবার উনি শার্ট পরেই বসেছেন। যদি একদম না পারতো বসতো তাহলে এইভাবে শার্ট চেঞ্জ করে বসতে পারতো না। আমি প্রত্যেকটা কথার ভেরিফিকেশন, প্রত্যেকটা কথা জানি। কিছু কিছু লোক আছে যারা মেসমাসকে খুব ভালোবাসে, ম্যান্ডিকে ভালোবাসে, আমি বলে দেব ওরা একটা মিথ্যেবাদী, পুরোটাই গেম হচ্ছে। চলো বাই, আসবে নেক্সট ভিডিও, ছাড়বো না একটাকেও, ধরে ধরে পিটাবো, বাই।